गुड इवनिंग एवरीवन, आपनारा देखछेन आपनादेर प्रिय यूट्यूब चैनल कुकिं सेंटर ऑफ पीबी। आज के भिडियोते आलोचना करब बीएड रिलेटेड किछु क्वेश्चन्स निये। जे क्वेश्चनगुली बा कमेंटगुली करा हयेछिलो आमार यूट्यूब चैनल जे भिडियोगुली छिलो एई भिडियोगुलिर मध्ये। सो एई भिडियोगुलिर मध्ये प्रथम जे कमेंटटा एसेछे एटा करेछे पापिया दास नामे केउ एकजन, थैंक यू फर दिस कमेंट। एटा बोलेछे जे स्यार आर कतदिन पर वेटिंग लिस्ट दिबे बोले मने हय, प्लिज बोलबेन, इट्स आर्जेंट फर मी। एई कमेंटटा करा हयेछिलो आजकेई, किन्तु आमि बोले रेखी जे 4 जुलाई आईएससी कुंजबनेर जे वेटिंग लिस्ट एटा अलरेडी बेर हये गेछिलो। आर प्रथम दिनई जे दिन मेरिट लिस्ट दियेछिलो ओई दिनई सिटी कुमारघाटेर जे मेरिट लिस्ट एटा अलरेडी बेर हये गेछिलो। सो आईएससी कुंजबनेर जे वेटिंग लिस्ट बेर हयेछिलो ओई वेटिंग लिस्टेर मध्ये बला छिलो जे আপনাদেরকে 10 জুলাই, দ্যাট মিন্স আজকেই দুপুর 12টার সময় যাওয়ার কথা ছিল আইএসসি কুঞ্জবনে। এবং ওয়েটিং লিস্ট থেকে যাদেরকে চান্স দেওয়া হবে তাদেরকে আজকেই অ্যাডমিশন নিয়ে নেওয়া হবে। সো আপনারা যারা আইএসসি কুঞ্জবনে আজকে যাননি দুপুর 12টার সময়, তাদের জন্য বলা হচ্ছে যে এখানে আইএসসি কুঞ্জবনে আর চান্স না পাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আপনাদেরকে আর কোনোভাবে চান্স দেওয়া হবে না অ্যাডমিশনের। অ্যাডমিশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন যারা যারা সিটি কুমারঘাটে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের জন্য হচ্ছে যে 12 তারিখ দুপুর 12টার সময় যাওয়ার কথা বলা হয়েছে। সো আপনারা আপনাদের যে ডকুমেন্টগুলি আছে সবগুলো অরিজিনাল ডকুমেন্ট এবং জেরক্স সবগুলো নিয়ে আপনারা চলে যাবেন 12 তারিখ সিটি কুমারঘাটে। তারপরে বিশ্বজিৎ সরকার নামে কেউ একজন কমেন্ট করেছিল যে ওয়েটিং লিস্ট এর পর আর কোনো লিস্ট দিব না দাদা। এখানে বলা হচ্ছে যে ওয়েটিং লিস্টের পরে আর কোনো লিস্ট দেওয়া হবে না। ফার্স্ট মেরিট লিস্ট যখন বের হয়েছে ওইখানে যারা যারা অ্যাডমিশন নিয়েছে নিল, তারপরে দিল ওয়েটিং লিস্ট। ওয়েটিং লিস্ট থেকে যেমন আজকে গেল আইএসসি কুঞ্জবনের মধ্যে যারা যারা ওয়েটিং লিস্ট থেকে গেল ওদের থেকে মার্কসের উপরে ডিপেন্ড করে তাদেরকে চান্স দেওয়া অলরেডি হয়ে গেছে এবং তাদেরকে অ্যাডমিশন নিয়ে নেওয়া হয়েছে। এবং 12 তারিখ যারা সিটি কুমারঘাটে যাবে তাদেরকেও সেম ওয়েটিং লিস্ট থেকে যে একটা ইন্ডেক্স তৈরি করলো মার্কসের, ওই ইন্ডেক্সের উপরে ডিপেন্ড করে ওয়েটিং লিস্ট থেকে ক্যান্ডিডেটসদেরকে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেওয়া হবে। সো ওয়েটিং লিস্টের পরে আর কোনো লিস্ট আউট হবে না। তারপরে এখানে আরেকজন কমেন্ট করেছিল, দাদা আমার তো 10A 60% এবং 12A 73% এবং কলেজে 70% থাকবো, আমি চান্স পামু কি? তারপরে আর কিছু বুঝলাম না, এখানে বিএডে চান্স পাওয়ার কথা বলেছে যে। এখন তোমার কথা হচ্ছে তুমি যদি এসসি হও তারপরও সম্ভাবনা থাকবে সিটিতে পাও কি না। এসটি হলেও পেতে পারো কিন্তু আইএসসি কুঞ্জবনে না পাওয়ার চান্সটাই খুব বেশি, কারণ এই গত 2 বছরের যে ডাটা ওইটার উপরে ডিপেন্ড করলে দেখা যায় যে এরকম মার্কসে কেউ অ্যাডমিশন নিতে পারছে না। তুমি আইসিটি কুমারঘাটে পেতে পারো, আর তুমি যদি মাস্টার ডিগ্রি করো তাহলে অবশ্যই তুমি পেতে পারো আইএসসি কুঞ্জবনে। সো আশা করি তুমি বুঝে গেছো তোমাদের কোশ্চেনের আনসার। এখন চলে যাচ্ছি আমি আমার যে পরবর্তী কমেন্টে। এখানে আরেকটা কমেন্ট এসেছিল, এটা করেছে নবনীতা দেববর্মা। এখানে বলেছে ওয়েটিং লিস্ট কবে দেবে দাদা, অলরেডি আমি ভিডিও করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নাও, ওই ভিডিওটা তাহলেই হবে। এখানে আরেকজন কমেন্ট করেছিল যে এখানে মৌসুমি দাস নামে কেউ একজন, যাই হোক এখানে কমেন্ট করেছিল যে ওয়েটিং লিস্টে যারা নাম আছে তারা কি কলেজে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাওয়ার পর নি সেকেন্ড লিস্ট বার হইব, দাদা একটু বলবেন। এখানে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাওয়ার কথা কলেজে বলা হয়েছে, কারণ যারা ওয়েটিং লিস্টে আছে তাদের মধ্যে যতজনকে অ্যাডমিশন করা যায় তাদেরকে ওই দিনই অ্যাডমিশন করা হবে। তার জন্য বলা হয়েছে যে কলেজে অরিজিনাল মার্কশিটগুলি নিয়ে যেতে, অরিজিনাল যে ডকুমেন্টগুলি এইগুলি নিয়ে যেতে। সো এখানে কোনো সেকেন্ড লিস্ট বার হওয়ার কোনো চান্স নেই। ওয়েটিং লিস্ট যেটা আছে মেরিট লিস্টের পরে যেটা ওয়েটিং লিস্ট বের হয়েছে ওই ওয়েটিং লিস্টের উপরে ডিপেন্ড করে যারাই কলেজে উপস্থিত থাকবে, প্রেজেন্ট থাকবে, তাদের থেকে যাদের মার্কস বেশি থাকবে বা ওয়েটেজটা বা ইন্ডেক্স যেটা বলি আমরা এটা যার বেশি থাকবে তাদেরকে একসঙ্গে ওই দিনই অ্যাডমিশন নিয়ে নেওয়া হবে। এবং ওই দিনই অরিজিনাল যে সার্টিফিকেটগুলি এগুলি একবার স্ক্রুটিনি করে ওরা দেখে নেবে, দেখে অ্যাডমিশন নিয়ে নেবে। সো আশা করি আপনি যে কোশ্চেন করেছিলেন আপনার আনসার আপনি পেয়ে গেছেন, আর যদি তারপরেও প্রবলেম থাকে আবার কমেন্ট করতে পারেন আপনি। সো এই ছিল আজকের ভিডিও। এই যে কোশ্চেনগুলি যেগুলি করা হয়েছে এগুলি সবগুলির আনসার আমি এই ভিডিওতে দিয়ে দিলাম। সো আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।